সমাজের নানা প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে যাচ্ছেন নারীরা। পড়াশোনা শেষ করে চাকরির পাশাপাশি হচ্ছেন উদ্যোক্তা। এরই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছেন নেত্রকোনা দুই নারী উদ্যোক্তা শাহানা ও নূরজাহান আমিন। সাংসারিক জীবন, সামাজিকতার সঙ্গে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি অবদান রাখছেন জাতীয় অর্থনীতিতেও। নেত্রকোনা থেকে এম মুখলিসুর রহমানের পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। নেত্রকোনার স্বপ্ন পাখি একাডেমির স্বত্বাধিকারী নারী উদ্যোক্তা শাহানা আক্তার পড়াশোনা শেষ করে একসময় বেসরকারি সংস্থায় চাকরি নেন। তবে দুই বছরের মাথায় চাকরি ছেড়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নেত্রকোনা শহরের মুক্তার পাড়ায় গড়ে তোলেন স্বপ্ন পাখি নামে একটি প্রতিষ্ঠান। শাহানা যুব উন্নয়ন ও বিসিকের মতো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন, স্বাবলম্বী করেছেন সমাজের অনেক নারীদের, সফল উদ্যোক্তা হিসেবে অর্জন করেছেন জেলা উপজেলা পর্যায়ে জয়িতা পুরস্কারও। শুরু করেছিলাম 96 সালে এটাকে অনেকটা স্বপ্ন নিয়ে, যে নেত্রকোনা শহরে নারী উদ্যোক্তাদের বা নারী কর্মীদের কিছু কর্মসংস্থান তৈরি করব। সেই কর্মসংস্থানের লক্ষ্যেই স্বপ্ন পাখি প্রথমে বুটিক্স নিয়ে কাজ করা শুরু করি এবং একটা ট্রেনিং সেন্টার ছোট্ট করে শুরু করি টেইলারিং দিয়ে। কাজ করতে নেমে অনেক সামাজিক প্রতিবন্ধকতাও আজকে থেকে 25 বছর আগে অনেক পার করতে হয়েছে। আমার স্বপ্ন পাখিকে বুকে লালন করে ভালোবেসে আমি এই প্রতিষ্ঠানটাকে 25 বছর যাবত নেত্রকোনা চালিয়ে নিয়ে এসেছি। সরকার আমাকে 2020 সালে জাতীয় পুরস্কার প্রদান করেছে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে। বরাবরই কৃতজ্ঞতা জানাই সরকারকে, যে আমাদের শেখ হাসিনা, প্রিয় শেখ হাসিনাকে আমাকে জাতীয় পুরস্কারে সম্মানিত ঘোষণা করার জন্য। এটা আমার একটা আত্মতৃপ্তির জায়গা। এই পুরস্কারটা আমার বাবা মার মুখে হাসি ফুটিয়েছে। জেলার আরেক সফল উদ্যোক্তা নূরজাহান আমিন কিশোরী বয়সে বিয়ে হয়ে গেলেও শুধু নিজের প্রচেষ্টায় শহরের রাজুর বাজার এলাকায় গড়ে তুলেছেন লাল কুঠির নামে একটি প্রতিষ্ঠান। তার প্রতিষ্ঠানের পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে, কর্মসংস্থান হয়েছে অন্তত 30 জন নারীর। 2004 আমার ব্যক্তিগত 7000 টাকা নিয়ে একটা মানে সেলাই মেশিন কিনি, ওইটা দেখে কিছু কাপড় কিনি, ওইটা দেখে আমি আস্তে আস্তে কাজ করতে করতে এখন আলহামদুলিল্লাহ আমার এখানে এখন 30 জন কর্মী কাজ করে, দেশের গণ্ডি পেরিয়ে কানাডা, ইন্ডিয়া মানে বিভিন্ন রাষ্ট্রে যাইতেছে, আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাইতেছি। নারী উদ্যোক্তা শাহানা ও নূরজাহানের সফলতায় ভাগ্য ঘুরিয়েছে সমাজের সুবিধা বঞ্চিত নারীদেরও। এই জায়গায় আমি শাহানার কাছে 20 বছর ধরে কাজ করি। কাজ করার পর আমি অনেক ছেলে কাজ শিখলাম, এই দক্ষিক কাজ শিখলাম, এই আরো অনেক বিভিন্ন কাজ আমি শিখলাম। আমার বললাহানে দিয়ে বড় হয়েছে, লেখাপড়া করাইছি, করাই হারে বললাহানরেও আমি কর্ম শিখাইছি। আমি লালকুটিরে কাজ করে আমার সংসারে অনেক আয়নতি হইতে আছে। আমাদের পাশের বাসায় আপা এই লালকুটির একটা উদ্যোগ নিছে, নেওয়ার পরে আমাদের আশেপাশে যারা আছে সবাই বলছে যে আপনারা সবাই এখানে কাজ করেন, অনেক স্বাবলম্বী হতে পারবেন। পরে আমরা এই জায়গায় এসে কাজ করি, এখন আমাদের আমার বাচ্চা কাচ্চা পড়ালেখা আমার সালামত একটা ব্যবস্থা হয়েছে। পড়াশোনার পাশাপাশি আমি এখানে কাজ করি, সেলাই কাজ, নকশি কাঁথা, এই টাকা দিয়ে আমি আমার পড়াশোনার খরচ চালাইতেছি। আমার সাথে আরও দুইজন আছে, 5-6 জন আছে, আমরা করে আবার কাজ বুঝাই দিয়ে যাই। নেত্রকোনায় শাহানা ও নূরজাহানের মতো নারী উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দেন এই কর্মকর্তা। এখানে নারী উদ্যোক্তাদেরকে সুসংগঠিত করে ডাটা বেস তৈরি করে তাদেরকে প্রশিক্ষণ, তাদের পণ্যের বিপণন এবং আর্থিক সহযোগিতা করে আছে। নারী উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ, তাদের পণ্যের বিপণন এবং তাদেরকে আর্থিক সহযোগিতা করার জন্য সরকারিভাবে বিসি কৃষক প্রতিষ্ঠান হিসাবে কাজ করে এবং তাদেরকে প্রণোদনা প্যাকেজ এবং বিভিন্ন ঋণ কর্মসূচির আওতায় তাদেরকে আর্থিক সহযোগিতা করে আসছে। দেশের আর্থিক খাতে অবদান রাখা নারী উদ্যোক্তাদের সহায়তায় সরকার আরও বেশি উদ্যোগী হবে এমন প্রত্যাশা উদ্যোক্তাদের। সামিয়া তামান্না, আরটিভি।